আপনি যদি এখনো আমার বন্ধু না হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড বি মাই ফ্রেন্ড আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই সুস্থ এবং ভালো আছেন তো আমি বরাবরের মতো আমার ওয়েনসডে কন্টেস্ট ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি যেখানে আমি ভিডিওর শেষে একটা কোশ্চেন করব আপনাদের জন্য এবং ভিডিওটির যে কোশ্চেন থাকবে সেটার উত্তর দিতে হবে আপনাদেরকে আগামী দুই দিনের মধ্যে অর্থাৎ থার্সডে অ্যান্ড ফ্রাইডে থাকবে আপনাদের উত্তর দেওয়ার জন্য এবং শনিবারে আমি ঘোষণা করব আমার উইনার কে হবেন এবং যে উইনার হবেন তিনি কি পাচ্ছেন এবার সেটাও আমি বলে দেব আমার নেক্সট উইনার অ্যানাউন্সমেন্ট ব্লগে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা মেনু সো আমি একটা রেস্টুরেন্টে বসে আছি এবং আমি এখানে এসেছি বেসিক্যালি বিকেলের স্ন্যাক্স খেতে তো আমি এক কাপ চা নিয়েছি আমি মনে হয় কত বছর পর বাইরে চা খাচ্ছি আমার মনে নাই তা আমার খুবই ভালো লাগছে যে আমি বাইরের দেশে বসে দোকানে দুধ চা খেতে পাচ্ছি এবং চাটা খুবই ইয়ামি ছিল একদম বাংলাদেশের চায়ের মতোই ছিল যদিও এটা কোনো বাংলাদেশি রেস্টুরেন্ট না এটা মালয়েশিয়ান একটা রেস্টুরেন্ট কিন্তু শুধুমাত্র মালয়েশিয়ান বলে ভুল হবে এটা ইন্ডিয়ান মালয়েশিয়ান মিক্সড একটা রেস্টুরেন্ট যেখানে আপনি ইন্ডিয়ান অনেক খাবার পাবেন এখানে বেসিক্যালি তারা স্ন্যাক্স আইটেম করে অ্যান্ড ডিনার আইটেমও রাখা হয় সাথে সব মিলিয়ে এখানে আপনি ফাস্টফুডের আধিক্যটাই দেখতে পাবেন বেশি তো এখানে খাবার অনেক আইটেম দেখে আমি অবশ্যই লোভ সামলাতে পারিনি এবং শুধু চা খাওয়ার উদ্দেশ্যে আসলেও আমি চিকেন টিক্কা অর্ডার করেছি এবং চিকেন টিক্কার জন্য আমি ওয়েট করছি মিনওয়াইল আমি দোকানের চারপাশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কিন্তু একটু ডার্ক আমি সরি এর জন্য এতে অবশ্য আমার কোনো হাত নাই কারণ রেস্টুরেন্টের লাইটিং যেমন ছিল তেমনই আসলে ভিডিওতে এসেছে তো এই রেস্টুরেন্টটাতে কিন্তু নর্মালি অনেক মানুষ থাকে অনেক মানুষের সমাগম হয় কিন্তু যেহেতু এখন প্যান্ডামিক রিজনে ডিস্টেন্সিং মেনটেন করা হচ্ছে সেহেতু মানুষ অনেক কম তো মিনওয়াইল আমাদের খাবারটা কিন্তু চলে এসেছে খাবারের কালারটা আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরে এবং বাইরে অসহনীয় পর্যায়ে লাল রং করা এবং এটা তো অবশ্যই আর্টিফিশিয়াল কালার দেওয়া হয়েছে বাইরের কালার নিয়ে আমার কোনো সে নাই অনেক মানুষই খাবারের কালার ইউজ করে কিন্তু ভেতরেও কীভাবে এত লাল হয় আই হ্যাভ নো ক্লু যাই হোক খাবারের টেস্ট নিয়ে আমার কোনো কোশ্চেন নাই খাবারের টেস্টটা আসলে মজার ছিল খাবারের টেস্ট অনুযায়ী আমি 10-8 দিতে রাজি আছি কিন্তু খাবারের এই আউটলুকে আমি মোটেও খুশি নই এটাতে আমি 5-এর বেশি অবশ্যই দিব না এবং এই খাবারের সাথে যে একটা সস দেখতে পাচ্ছেন আপনাদেরকে বোঝানোর জন্য আমি কালো ব্যাকগ্রাউন্ডে একটা ছবি তুলে নিয়েছি এটা এত গ্রিন এটা কোনো ন্যাচারাল উপাদান দিয়ে অবশ্যই সম্ভব না এবং এটা আমরা টেস্টও করি নাই হয়তো বা এতে টেস্টি হতেই পারে কিন্তু আমাদের মনে হয়েছে যে এতে আমাদের হেলথের কোনো সমস্যা না হয় এর জন্য আমরা টেস্ট করিনি তো শেষে আমার হাজব্যান্ড একটা ম্যাঙ্গো লাচ্ছি অর্ডার করেছিল লাচ্ছিটা দেখতে খুবই লোভনীয় ছিল দেখতে লোভনীয় হলেও সে কিন্তু খাবারের টেস্টটা একেবারেই পছন্দ করেনি এই লাচ্ছির টেস্টটা সে পছন্দ করেনি বলে সে কোনো মার্কিংও করতে চায়নি তবে অবশ্যই আমরা কাউকে অফেন্ড করতে চাই না আমাদের কাছে ভালো লাগেনি বলে যে আপনার কাছেও ভালো লাগবে না এর তো কোনোই মানে নাই তো এই লাচ্ছি ক্রিম থেকে শুরু করে কোনো পার্টি তার পছন্দ হয়নি যদিও শেষ পর্যন্ত সে চেষ্টা চালিয়ে গেছে এটাকে ফিনিশ করার জন্য কারণ আমরা কেউই আসলে খাবার ওয়েস্ট করতে চাই না তো যাই হোক সে চেষ্টা চালিয়ে যাচ্ছে বাট শেষ পর্যন্ত সে সাকসেসফুল হয়নি তো এক্ষেত্রে আমার পুরনো কথা আমি আরেকবার বলে দিই খাবারের কোনো রেটিং হয় না খাবারকে আমরা যদি মার্কস দিয়েই থাকি সেটা সম্পূর্ণ আমার নিজের টেস্ট বাডির উপর ডিপেন্ড করে দেওয়া হয়েছে সো এতে যদি কেউ অফেন্ড ফিল করেন আমি আন্তরিকভাবে দুঃখিত আর আরেকটা কথা আমার কাছে খারাপ লাগলো বা ভালো লাগলো দেখে যে আপনার কাছেও সেম ফিলিংসটা হবে এর কিন্তু কোনোই মানে নাই এবারে আমাদের বিল পে করে বাড়ি ফেরার পালা বিল পে করার আগে আমি একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে
খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো ছিল এখানে। তো ভালো টেস্টের খাবার আপনি খুবই রিজনেবল দামে কিন্তু এখানে পেয়ে যাবেন, আর এই কারণে এখানে অনেক ভিড় থাকে। খাবারের লুকের দিকে না যেয়ে যদি আপনি শুধুমাত্র টেস্টের কথা চিন্তা করেন, তাহলে আমার মনে হয় আপনি এখানে খেতেই পারেন। দু একটা আইটেম যেটা আমাদের পছন্দ হয়নি আমরা তো ভিডিওর মধ্যেই বলে দিয়েছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা মনোযোগ সহকারে দেখেও ফেলেছেন। এবারে আমার কোশ্চেন করার পালা। আমি শুরুতেই বলেছি এটা আমার কন্টেস্ট ব্লগ ছিল। তো আমার আজকের কোশ্চেনটা হচ্ছে, আমি আজকে যে রেস্টুরেন্টে খেলাম সেই রেস্টুরেন্টের নাম কী, সেই রেস্টুরেন্টের ফুল নামটা আপনাদেরকে আমার কমেন্টস বক্সে জানিয়ে দিতে হবে এবং এই কোশ্চেনের অ্যান্সার আপনাদেরকে দিতে হবে আগামী 14 জুলাই অর্থাৎ শুক্রবার রাত 11:59 বাংলাদেশ সময়ের মধ্যে। সবাইকে আবারও আমার নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিব। কিন্তু যাবার আগে আরেকটা কথা বলে দেয়, আমার কনটেস্টের উইনার যদি একজনের বেশি হন তাহলে আমি অবশ্যই লটারি করব এবং লটারির মাধ্যমে যিনি বিজয়ী হবেন তার জন্য থাকবে ছোট্ট একটা পুরস্কার। এবং পুরস্কার কী হবে সব কিছু আমি আমার উইনার অ্যানাউন্সমেন্ট ব্লগ, যেটা কিনা আমি স্যাটারডেতে করব, সেখানে আমি বলে দিব। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, সবাইকে আল্লাহ হাফেজ।